দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসব সেলফ ডিফেন্স পার্ট 3। আজকের টেকনিকটা হচ্ছে আপনারা যদি কখনো নিরস্ত্র অবস্থায় ধারালো অস্ত্রের সামনে পড়ে যান, মানে আপনার অপোনেন্ট যদি ধারালো অস্ত্র যেমন রামদা, কিরিচ, টাটা এই রকমের জিনিস যদি থাকে আর আপনি নিরস্ত্র বা আপনার সাথে যারা আছে নিরস্ত্র, সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে আজকের এপিসোডে আমরা এটা করে দেখাবো। তো আমি ধারালো অস্ত্র বলতে বুঝাচ্ছি এইরকম যদি অস্ত্র থাকে আপনার অপোনেন্টের হাতে আর সেই ক্ষেত্রে আপনি যদি হন নিরস্ত্র, সেক্ষেত্রে আপনার করণীয় কি। এখন সেলফ ডিফেন্সের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে বিপদ দেখলে ঘাবড়াবেন না, এবং আপনি প্রথমেই বিপদটা সিচুয়েশন বোঝার চেষ্টা করবেন, আশেপাশে কি আছে, আপনার এসকেপ রুট কি আছে, পুরো জিনিস বোঝার পরে আপনার হাতে দুইটা অপশন হয়, ফাইট করবেন অথবা আপনি সেখান থেকে পালিয়ে যাবেন, এটাকে আমরা বলি এসকেপ এন্ড ইভেশন। এখন রামদা বা ট্যাটা বা ধারালো জিনিসের বিরুদ্ধে নর্মালি আপনারা যদি নিরস্ত্র অবস্থায় থাকেন তাহলে সেখানে ফাইট ব্যাক করার স্কোপ খুবই কম, অথবা আপনার স্কিল নাও থাকতে পারে, আপনি ফাইট ব্যাক নাও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে এসকেপ এন্ড ইভেশন, বাংলায় বললে ওইখান থেকে ভেগে যাওয়া। তা আজকে আমরা ওইটাই করে দেখাবো যে আপনি এরকম সিচুয়েশনে পড়লে ঘাবড়ে না গিয়ে অপোনেন্টকে বোল্ডলি ফেস করবেন, সাহসের সাথে মোকাবেলা করবেন, এবং আমরা এর পরে যা করে দেখাবো সেইভাবে আপনি একটা অ্যাকশন করতে পারেন। তবে এক্ষেত্রে বলা বাহুল্য আপনাকে এসকেপ এন্ড ইভেশনের জন্য অবশ্যই কিছু না কিছু স্কিল জানতে হবে। যেমন প্রথম স্কিল আপনাকে ভালো দৌড়াতে হবে, সিচুয়েশন রিড করতে হবে, আর আপনার কাছে যদি কোনো সাইকেল, গাড়ি বা কথার কথা এরকম যদি স্পিড বোট থাকে বা জলযান থাকে তাহলে এই যানগুলোকে চালিয়ে আপনাকে সেখান থেকে পালিয়ে যেতে হবে। আজকে আমরা ব্যবহার করব স্পিড বোট। তো স্পিড বোট যদি আমি চালাতে না পারি তাহলে কিন্তু আমাদের এসকেপ ইভেশন রুটে এইটাই শেষ কথা। আমি যদি এখানে শত্রুর হাতে চলে যাই, এই বোটের উপর উঠি, বাট বোট চালাতে না পারি, সেক্ষেত্রে কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া ছাড়া আমার উপায় থাকবে না। বাট এখানে আপনারা দেখবেন যে আপনারা এরকম সিচুয়েশনে পড়লে কিভাবে আমরা স্কিলফুলি বের হয়ে যাব এই সিচুয়েশন থেকে। তাহলে আজকে এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই এপিসোড দেখছেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালা। ভাই অনেক শীত করতেছে, সন্ধ্যার পর পর কিছু লাকড়ি হলে পরে আগুন তাপানো যাইতো। লাকড়ি আছে জায়গায়? লাকড়ি তো ছিল কিন্তু পরে ফেলছে। খুঁজতে হবে, খুঁজতে হবে লাকড়ি। ভাই এখন স্পিড বোট চালাবে কে? আমি তো পারি না ফারুক। আমি তো পারি না, আমি তো পারি না। ভাই আপনি পারেন ভাই? হ্যাঁ আপনি পারেন ভাই, চেষ্টা করি। ওকে দাদা
যদি সুযোগ থাকে তাহলে পালাই যাবে, যেমন আমরা এখন দাঁড়াচ্ছি। হ্যাঁ, এটার একটা ইংলিশে নাম আছে, এটাকে বলে এসকেপ এনিভেশন। তা আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে এসকেপ এনিভেশন, আমরা শত্রুদের থেকে পালাই যাচ্ছি। ঠিক আছে, আমরা যদি রামদায়ের বিরুদ্ধে ফাইট করতাম তাহলে কখনো দাঁড়ার উপায় ছিল না। তার মানে আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে যে কোনো অস্ত্র যদি সামনে পড়ে আর আমাদের অত অস্ত্র না থাকে তাইলে সেলফ ডিফেন্সের টেকনিক হচ্ছে ওই জায়গা থেকে পালাই যাওয়া, তাই না? তোমরা কি একমত আমার সাথে? এখন দেখে বাতাস খাও, বাতাস খাও, টেনশন নিও না, টেনশন নিও না, বাইরে গেছি, আল্লাহ লাগে করো। আর কি আপনি স্পিড বোর্ড চালানো পারে? হ্যাঁ, এখন এই জন্য তোমরা স্পিড বোর্ড চালানো শিখো, শিখবা? যাবো ভালো, ভাই যাবো, চলো আগে যাই।